পর্যায়টা বানানা নবলা পর্যায়ে কি অসুবিধা হবে একটু মহাপদ নিয়ে নাহলে কিন্তু শুরু করে দিলে কাম সব মেলে আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য
অসম্ভব না। প্রাঞ্জল বাসাই বল আওয়াজ করে বলেন আল্লাহ হু আকবার মাশুকিহি মুখবিরা ওয়া মিরাস সুবহানাল্লাহ কোন ইন্নাল্লাহাম ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া
وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا আপনাদের কি ঘুম পেয়েছে বলেন পেয়েছে কিন্তু ঘুমাবো না এটা হলো প্ল্যান ঘুম তো আসতেই পারে আল্লাহ তো দিয়েছে ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশা আল্লাহ রাত্রকে দিয়েছেন বিছা বিশ্রামের জন্য আর দিনকে দিয়েছেন চলার জন্য কিন্তু আমাদের চোখে ঘুম এসেছে কিন্তু আজ ঘুমাবো না কথা বলেন ঠিক কি না এই আওয়াজে তো বোঝা যায় মাঝে মাঝে ঘুমাই রয়েছে একটু নাড়াচাড়া দিয়ে জোরে বলেন ঠিক না বেটি তাহলে একটু দূরদের আওয়াজ কি একটু জোরে হবে যদি জোরে হয় ইমানের সাথে হয় তাহলে কিছু কথা বলার জন্য সাহস পাবো একটু উচ্চ আওয়াজে বলবেন আজকের মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করবেন এমনও হতে পারে আজকের মাহফিলটা কাহারো জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কি না একটু মায়ার সুরে জিকির দুরূদ শরীফ পড়বেন যেন আকাশ বাতাস মুখরিত হয়ে যায় ফেরেশতাগুলো তো আপনাদের সকলকে নজরবন্দি করছেন আল্লাহর কাছে সাক্ষী দেওয়ার জন্য জোরে বলেন ঠিক কি না একটু মায়ার সুরে বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا প্রিয় নবী নূর নবী রহমতের খাজিনা তোমার দিদার পেলে একবার আর কিছু তো চাই না কথা বলেন ঠিক না বেঠি প্রিয় নবী নূর নবী রহমতের খাজিনা তোমার দিদার পেলে একবার আর কিছু তো চাই না দয়া করে দিও দেখা দয়া করে দিও দেখা আমার মরণ বেলা তোমার দিদার পেলে আমার দূর হবে মরণ জানা আল্লাহুম্মা পাগল হয়ে যাও মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আল্লাহ
আমি কাল লাগে সাহজাইলা বেকুঞ্জ যতন করে আমি কাল লাগে সাহজাইলা বেকুঞ্জ যতন করে প্রীতি শিখাইয়া কই গেলা সাহারি গিয়া প্রীতি শিখাইয়া কই গেলা সাহারি গিয়া কুতায়া চিগিকে মোহনাচি দেখলা কি না ফিরি গিয়া আমি যাবে ভালোবাসি আমি যাবে ভালোবাসি সে চাহি না আমি বড় একা সঙ্গে নাই মোর সখা আমি বড় একা সঙ্গে নাই মোর সখা রাইহান সারা প্রেমে গয়া আমার অন্তর পুইরা এখন আমি দিবানিছি কপালে কি ছিল আমার বাস্তাম সাগরে আমি কাল লাগি সাহজাইলামি কুঞ্জ যতন করে আমি কাল লাগি সাহজাইলামি কুঞ্জ যতন করে আহাইলা না আইলা না গো রাইহান সাহা আহাইলা না আই রাইহান সাহা আমারি গোরে আমি কাল লাগি সাহজাইলামি কুঞ্জ যতন করে আমি কাল লাগি সাহজাইলামি কুঞ্জ যতন করে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ ফানা 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 মারহাবা আরে বকল ফুলের মালা দিতাম বকল ফুলের মালা দিতাম রাইহান সার গোলে আমি কাল লাগি সাহজাইলামি কুঞ্জ যতন করে মাশাল্লাহ আল্লাহ 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 প্রীতি শিখা গাইয়া কই গেলা সাহারি গিয়া প্রীতি শিখা গাইয়া কই গেলা সাহারি গিয়া কুতায়া চি কে মোহনাচি দেখলা কি না ফিরি গিয়া মাশাল্লাহ প্রীতি শিখা গাইয়া কই গেলা সাহারি গিয়া কুতায়াছি কে মোহনাচি দেখলা কি না ফিরি গিয়া আমি যার ভালোবাসি আমি যার ভালোবাসি সে চাহি না ফির আমি কাল লাগি সাহজাইলামি কুঞ্জ যতন করি আমি যাইলামি কুঞ্জ যতন করি আহাইলা না আইলা না গো ফয়েজিসা আহাইলা না আইলা না গো রাইহানসা আমারি গোরে আমি কাল লাগি সাহজাইলামি কুঞ্জ যতন করি আমি কাল লাগি সাহজাইলামি কুঞ্জ যতন করি মাশাল্লাহ আল্লাহ 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 Allah Allah Allah
الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত অধ্যক্ষ মাদকপুর নোয়াপাড়া রাইহানিয়া দরবার শরীফ কর্তৃক আয়োজিত 19তম ঐতিহাসিক পবিত্র উরুস মোবারকের সম্মানিত সভাপতি জনাব সৈয়দ মোহাম্মদ আলমগীর সাহেব, চেয়ারম্যান 9নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ, আজকের মাহফিলের শ্রেষ্ঠ রওনা ঐতিহ্যবাহী রাইহানিয়া দরবার শরীফের সম্মানিত কদ্দিনিশীন মোর্শেদ কেবলা, রহনুমায়ে শরীয়ত তরিকত হাদি দীন মিল্লাত পীর কামেল হযরতুল আলাম আলহাজ শ্রদ্ধাভাজন মোর্শেদ কেবলা শেখ মোহাম্মদ আশরাফ আলী নকশবন্দি ওয়া মুজাদ্দিদি বদরুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি শুকরি করুন আমিন। ইতিপূর্বে আজকের মাহফিলের প্রধান অতিথি হবিগঞ্জ 4নং আসন মাধবপুর চুনারঘাটের সম্মানিত মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট মাহবুব আলী এমপি সাহেব, মুবাল্লিগিন উলামায়ে কেরাম বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, যিনি 12টি মিডিয়া চ্যানেলের অনবদ্য কোরআন সুন্না মোতাবেক যিনি মিডিয়ার মধ্যে 12টি চ্যানেলে কথা বলে থাকেন নিয়মিতভাবে, আমার অত্যন্ত মহব্বতের ভালোবাসা বড় ভাই পীরজাদা আলহাজ হযরতুল আলাম মাওলানা মুফতি এহসানুল হক মুজাদ্দিদি সাহেব মাদদুল আলী, মুবাল্লিগিন উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ, যে আল্লাহ পাক আমাদের সকলকে এই রাত্রে 3:30টার সময় এই হাজার হাজার হিসাব দেওয়া যাবে না কত হাজার মানুষ এখানে আছেন, তবে নারী এবং পুরুষ মা বোন এবং আপনাদেরকে মিলিয়ে মনে হয় 25-30 হাজার লোক হয়ে যাবে। এ হাজার হাজার আশেক আশেকা আল্লাহ পাকের অশেষ কৃপা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা থেকে দূরে রেখে, দুনিয়াবি যাবতীয় কাজগুলোকে পিছনে রেখে আল্লাহ পাকের ইবাদত, দয়াল নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবতের মালা গলায় পরিধান করে আমাদের সকলকে ঐতিহ্যবাহী রাইহানিয়া দরবার শরীফে আসার মতন সুযোগ করে দিয়েছেন, এই জন্য সুক্রিয়া তান সকলে বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানী কদম মোবারকে যিনি এই মুহূর্তে মদিনা শরীফ থেকে রাইহানিয়া দরবারের হাজার হাজার ভক্তদেরকে দেখতেছেন। নবীজি দেখার ক্ষমতা আছে না নাই? এই আপনারা কিন্তু আমার সঙ্গে কথা বলে আপনারা জানেন যে আমি খুব নরম মানুষ, আমি খুব নরম প্রকৃতির মানুষ, আওয়াজ সারা ভালো লাগে না, কারণ কোনো বিয়াদবদেরকে আমি সহ্য করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? আরে ভাই অনেকে বলেন নবী মইরা ফচ্চা কইলা মাড়ির সাথে মিশা গেছে, নাউজুবিল্লাহ কইছে, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী কি মরা না জিন্দা? আরো জোরে করে মরা না জিন্দা? রাসূল মদিনা শরীফ থেকে এই রাইহানিয়া দরবারের ভক্তদেরকে দেখার ক্ষমতা আছে না ভাই? বলো আমার নাম কোন লাগতো না
আমার কেউ না চিনলো, আমি সবার চিনি। একজন যদি মাঝখান থেকে উইটটা কন যে হুজুর আমার বাড়ি কই, আমি বলবো যে আমি পারতাম না। তাহলে আপনি কেমনে চিনলেন? আমি চিনছি যারা প্যান্ডেলে ঢুকছে তারা সবাই নবীর পাগল। দলিল আছে না? নাই। কার পাগল? আর জোরে কোন কার পাগল? এটা আমার, এটা চিনতে পারলে আমার চলে, আর অন্য কিছু চিনার দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি রাইহানিয়া দরবার আছি, এই রাইহানিয়া দরবার যদি আমরা পড়া রাইহানিয়া দরবার, হাকিকতে এই দরবার হলো মদিনার দরবার। জোরে বলেন ঠিক কিনা? নাকি সন্দেহ আছে ভাই? আর যদি কোনো সন্দেহ আছে, আরে ভাই আল্লাহর ওলির দরবারে তো আমি আসি শুধুমাত্র ব্যাটারি চার্জ করবার লাগি। কথা বলে না ঠিক কি না? যদি রায়হান স্যার দয়া হয়, এই ব্যাটারি চার্জের মাধ্যমে যদি 11টা মাস চলতে পারি, আবার যদি ব্যাটারি শেষ হয় হায়াতে বাঁচলে আবার আসব। কথা বলেন ঠিক কি না? আর আমি তো এই দরবারের কি আপনারা তো ভালো করে জানেন। কথা বলে দরবারের খাদেম, কথা বলেন ঠিক কি না? গভীর মনোযোগ। আমরা কি আখিরি মোনাজাত করে যাব নাকি এখনই চলে যাব? কারা কারা চলে যাবেন হাত তুলে দেখান। কয়টা উঠছে রে? অফেস লেগে গেছে। তাহলে বোঝা গেল আপনারা হুশে আসলেন না, জুসের উপরে আসলেন নাকি? কারা কারা আখিরি মোনাজাত করে তাবারক নিয়ে বাড়িতে যাবেন হাত তুলে দেখান। এক হাত তুললে চলতো না, দুই হাত তুলবেন। এ হাসান ক্যামেরাটা ঘোরাও, লাইটটা ঘোরাও, ক্যামেরাটা ঘোরাও, হাতটা সোজা করে। আমার ভাই হাসান ভাই না আছে? এই কামাল ভাই কই? এই আছে নি? আচ্ছা ঠিক আছে। এই স্টিল যারা আছেন তারা আওয়াজ করেন, ঠিক আছে? আপনারা ঘুমায়েন। হ্যাঁ, এই হাত ফাস্ট আঙ্গুল এরকম সরান না, ওই দেখে একটা ফোলা হারিয়ে গেছে গা। এই মানুষ দিন আর এই হাতটা সরান, এই হাতটি এইভাবে কালার দিন, এইভাবে এইভাবে আমার মতন। এই যে এই ক্যামেরাটা দূরে থেকে ধরে, মাশাল্লাহ মাশাল্লাহ। এবার আমি একটা স্লোগান দিয়ে আওয়াজটা জোরে করবেন, ঘুম কই যা দেখেন। নারে তাকবীর, আরে এই কোনা দিয়া তো কইছি না, আরো জোরে হবে আওয়াজটা। নারে তাকবীর, মানুষ এটা জানে রে, আরো জোরে কন। নারে বাগানের গোলাপ ফুল সব শেষ হয়েছে। হাত নামান, হাত নামান। সত্যি কিরা বলেন, গুণটা গেছে নি? আর আমি যখন মাইকটা ধরছি আপনার দেখছি আমি উঙ্গা। সকালে বলেন আল্লাহ একবার, আরো জোরে বলেন আল্লাহ একবার। আমি আপনাদের সামনে আজকের ওয়াজের বিষয় হলো, আল্লাহকে ডাকার মতো ডাকলে আমার আল্লাহ জবাব না দিয়ে পারে না। আমাদের সমাজে আল্লাহ আল্লাহ বহুত জিকির আছে, কিন্তু অন্তরের মধ্যে আল্লাহর নামের জজবা নাই। কথা বলেন ঠিক কি না? আমাদের মুখে যথেষ্ট ইয়া রাসূলুল্লাহর স্লোগান আছে, কিন্তু অন্তরের মধ্যে রাসূলুল্লাহর ভালোবাসা নাই। কথা বলেন ঠিক কি না? আমাদের মুখে মুখে ইয়া ওলি আল্লাহ স্লোগান আছে, কিন্তু আমাদের অন্তরে আমাদের জীবনের মধ্যে ওলি আল্লাহর কর্ম নাই। কথা বলেন ঠিক কি না? আমি আজকে ওয়াজের বিষয় হলো, ডাকার মতন ডাকলে আমার আল্লাহ না শুনে পারে, আর যদি কেন পারে? ও বন্ধুরে গভীর মনোযোগ, আমরা আল্লাহকে অন্তর দিয়ে ডাকতে চাই কি চাই না? এ বন্ধুরারি ও যুবক ভাইরা আমার, আমি আপনাদের সামনে ওয়াজ করব। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিসিলমি ইসলামের মধ্যে, কাফা
পরিপূর্ণভাবে বোঝা গেল মুখে আল্লাহর নাম নিবেন অন্তরে আল্লাহর প্রেম থাকবে না, তাইলে ইসলামে পরিপূর্ণ দাখিল হবে না, কথা বলুন ঠিক কি না? মুখে আল্লাহর নাম থাকতে হবে, হৃদয়ে আল্লাহ নামের মহব্বত থাকতে হবে। আমাদের সমাজে দেখা যায় মুখে আল্লাহর নাম আছে, পেটের ভিতরে সুদের টাকা, কথা বলেন ঠিক কি না? মুখে আল্লাহর নাম আছে, এ অন্তরে ঘুষ আর ঘুষ, হারাম আর হারাম, কথা বলেন ঠিক কি না? আপনাদের কাছে আমার অনুরোধ হলো মুখ এক হতে হবে, মুখের কথার সাথে অন্তরের মিল থাকতে হবে গো। যদি মুখের সাথে অন্তরের মিল না থাকে রে, তাইলে পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে না, কথা বলুন ঠিক না? আমার নবী বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান হলো সেই ব্যক্তি যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না, প্রকৃত মুসলমান হলো সেই ব্যক্তি যার মুখের কথার দ্বারা অন্য কোনো মুসলমান কষ্ট পায় না, এরাই হলো আসল মুসলমান, জোরে বলেন ঠিক কি না? আমার যুবক বায়রা গো, ও মুরব্বী বাবাজিরা, আজকের ওয়াজের বিষয়ে ডাকার মতন ডাকলে আমার আল্লাহ না শুনে পারে না, আপনারা বলুন ছেলে দেওয়ার মালিককে? কথা বলে না বাঙালি? মেয়ে দেওয়ার মালিককে? না দেওয়ার মালিককে? এ বন্ধুরি, ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। একটা কথা মনে রাখবেন, অন্তরে যদি আল্লাহর প্রেম রাখতে পারেন গো, রসুলুল্লাহর মহব্বত যদি রাখতে পারেন, খুদার কসম করে বলি গো, এই সময়টা কিন্তু সাধারণ সময় না, এই সময়টা কিন্তু সাধারণ সময় না। পৃথিবীতে যত আল্লাহর ওলি হয়েছেন, এই সময়টার মধ্যে আল্লাহর পূজা করতে করতে তারা আল্লাহর ওলি হয়েছে। রাত্র যখন গভীর হয়, আল্লাহ পাকের মুকাররামুন ফেরেশতারা বান্দার কাছে চলে আসে গো। কি বলবো আমার আল্লাহ পাকের ভালোবাসার কথা, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের ফেরেশতারা বান্দার অতি নিকটে গভীর রজনীতে চলে আসে গো। এই সময়টা হলো তাহাজ্জুদের সময়, কথা বলেন ঠিক কি না? গভীর রজনীতে আল্লাহর সাথে বান্দা যখন প্রেমের কানেকশনটা লাগাইবে গো, আমার আল্লাহর ফেরেশতারা বান্দার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে, জোরে বলেন মারহাবা। এইভাবে আজকে দোয়া কবুলের সময় বসলেন আল্লাহর বলিরা, আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বন্ধুরে টান দেন, বন্ধুরে আমার মুরব্বী বাবাজিরা গু, ও পরদানসীন মা ও বোনেরা, কোন বাসায় ওয়াজ করলে যে আপনারা হেদায়ত পাবেন, কোন বাসায় কথা বললে যে আপনাদের কলবটা নরম, হৃদয়টা নরম হবে, কোন কথা বললে যে আপনারা হারাম পথকে হালাল পথে আসবেন, কোন কথা বললে যে আপনারা ওলি আল্লাহর কদমে ধরবেন, কোন কথা বললে যে রাতের বেলায় নবী নবী বইলা কাঁদবেন গো, আমারও বাসা নাই, তবে একটা প্রমাণ দিয়া যাব, আল্লাহরে ডাকার মতন ডাকলে আমার আল্লাহ আশা পূরণ করে। আমার যুবক বাইরে আওয়াজ করে বলে না ইয়া রাসূলুল্লাহ, এক যুবক আর এক যুবতী দুই জোড়ির মধ্যে বিয়ে হয়ে গেল, 12 বছর পর্যন্ত গরের মধ্যে কোনো সন্তান নাই, যাদের সংসারে সন্তান নাই, যাদের গরের মধ্যে সন্তান নাই, তাদের মনে সন্তানের আশা জাগে কি জাগে না? আরো জোরে বলো না, জাগে কি জাগে না? তাদের মনের মধ্যে সন্তানের আশা জাগে গো, আমার আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আমার আল্লাহ দেয় কি দেয় না? ও বন্ধু। Oh.
ছেলে মেয়ে 12 বছর হয়ে গেল, ঘরের মধ্যে সন্তান নাই। এবার জামাই বউরে যায়া কই শুনো না, জীবনে যত গুনা করছো গো ইয়ো, সমস্ত গুনাগুলি আজকে গাটুরি বানব। আমি যত গুনা করলাম আমার গুনাগুলো আমি গাটুরি বানব। বান্দা তাহাজ্জুদ নামাজের টাইমে আমরা ঘর থেকে বের হয়ে যাব, এমন জায়গায় যাব গো যেখানে কোনো মানুষের বসতি নাই, জঙ্গলায় যাব। এবার এই কথার দ্বারা কি বুঝলেন দেখেন, কেমন আদর্শ স্বামী। বউয়ের ডাক দিয়া কয়, ও স্ত্রী গো তোমার আমার গুনাগুলো গাটুরি বান্দা, যাব বাড়ির পাশে জঙ্গলায়, যাইয়া আল্লাহর চোখের পানি ফালাইয়া ফালাইয়া বলবো, ও আমার আল্লাহ গো জীবনের গুনাগুলি তোমার কাছে নিয়ে আসলাম, আমাদের অপরাধের কারণে যদি মনের আশা পূরণ না হই, তুমি আমাদের রহম, তোমার রহমান নামের ওসিলায় আঙ্গুর গুনা মাফ করে দিয়ে আমাদেরকে একটা সন্তান দিয়ে দাও। এই দোয়া কইরা আছে স্বামী এবং স্ত্রীর বাড়িতে আসলেন, দেখেন কেমন আদর্শ স্বামী। স্বামী যদি আদর্শবান হয়, স্ত্রী আদর্শবান হইতে দেরি হয় না, স্ত্রী যদি আদর্শিতা হয় স্বামী আদর্শ হইতে ঠিক দেরি হয় না, কথা বলে না ঠিক না বেঠি। এবার জামাই বউরে কইছে, চলো না সন্তান দান আল্লাহ তাকুন তুমিরু রহমাতিল্লাহ, আল্লাহর রহমত দিকে নিরাশ হব না, ও তুমি চলো না আল্লাহর কাছে যাই, আমরা জীবন ভিক্ষা চাইব। আজকে জামাই বউ কিন্তু ঠিক হইতে পারি নাই, জামাই বউরে কই চলো না সামনে 21 ফেব্রুয়ারি সিনেমা হলে দেব পারি, কথা বলেন ঠিক কোথায় পারি দিবে একজন বোঝা সিনেমা হল সিনেন আর কি, জোরে বলেন কোথায় যাবে। জামাই বাবারা কয় চলো সিনেমা হলে যাবো, নাইলে রমনা পার্কে অথবা বোটানিক্যাল গার্ডেনে অথবা মিরপুর চিড়িয়াখানায় অথবা কক্সবাজার অথবা জাফলং, কথা বলেন ঠিক কিনা। আরে জামাই যদি ভালো জামাই হইতো তাইলে জামাই বউরে বলতো, আমরা প্রতিদিন রাত 12টার পরে আল্লাহর নয়ন বইরা প্রাণ বইরা আল্লাহর ডাকবো, কথা বলেন ঠিক কিনা। আমার বায়ো বলেছেন, শেখ সাদী আব্দুল্লাহ বলেছেন, গত 14 তারিখে ভালোবাসা দিবস গেছে, কথা কোন ঠিক কিনা। আমি প্রায় মাহফিলে বলি, কারণ ভালোবাসা দিবসে একটা গোলাপ ফুল বিক্রি হয়েছে ঢাকায় 50 টাকা, ঠিক নেই কয় টাকা। আবার একটা গোলাপ ফুল দেখলাম এমন বড় গোলাপ ফুল, হাতে নিলেই কো আই লাভ ইউ, মানে হাতে নিলেই কো, এমনি হাতে নিলে এইটা আছে না, এই যে এইটা এখানে প্লাস্টিক দিয়ে লাগাইয়া কি যেন একটা সুইচ সিস্টেম করছে, এমনি দলই তো স্কিপটা পরবো না, কেমনে এমনি হইব এইভাবে দলে আই লাভ ইউ। আরে ভাই প্রেমিকা তো একবারে সব দেওয়া ওর মতন, কত ঘন্টা কিনা এইভাবে ধরে ধরেন না, আপনি আমার দেন না একটা ফুল আই লাভ ইউ, ঠিক এরকম কথা কোন ঠিক কিনা। আর গোলাপ ফুলের সামনে বসে মুরব্বি বেড়াও আসে দেখছেন নি, ফেভার কথা বলে গেলাম না আসে কথা কোন ঠিক কিনা গো। হ্যাঁ এই আই লাভ এটা গোলাপ ফুলের দাম 500 টাকা 250 টাকা, আর এই দিকটা দেখলাম নরসিংদী বাড়ির স্যার ক্ষেতের মধ্যে দুইটি একটা কবিল এমনি খারে দিছে দুইটি হাতে, ও কেউ কিনে না। হ্যাঁ মাদা হ্যাঁ ফেমি করে লইয়া ধানমন্ডি লেকে ফিল্ডিং মারে, এ মাদা কৃষকের চোখের পানি ফালায় ফালায় কান দেয় কথা কোন ঠিক কিনা, আর জোরে কোন ঠিক কিনা। আমার কাছে 135টা মেসেজ আইছে ভালোবাসা দিবস উপলক্ষে, বুঝেন না কি লেগে আইছে একজন কিচ্ছু বুঝে না আর কি, কথা কন ঠিক কিনা। কেউ লেখছে আই লাভ ইউ, আমি আবার ঘরের মধ্যে দেখাই, ওই যে মনতলা কইছিলাম, আরে আরে বাংলা মনে আছে রে, মনতলা কইছিলাম মন দিয়া 3.5 ঘন্টা ওয়াশ করছিলাম ঠিক না ভাই। এবার ওই কি যে কয় এক কেউ লেখছে আই লাভ ইউ, মানে দ্যাট মিনস আমি তোমারে ভালোবাসি, ভালো কথা ভালোবাসতেই পারে যে কোনোভাবে ভালোবাসতো। আরেকটা লেখছে আই ওয়ান্ট ইউ, আমি তোমারে চাই। আরেকজনে লেখছে ইউ আর মাই ড্রিম, তুমি আমার স্বপ্ন। আরেকজন লেখছে ইউ আর মাই জানেমান, তুমি আমার জান, কথা বলে না ঠিক কিনা। তারপরে ভাবলাম 135টা মেসেজ পাঠাইছে, কত শখ করে হারাইছে বুঝেন না, যেন ওই
পরে আমার তো একটা মেসেজ দন লাগে, হিসাবে এত মহব্বত করছে একটা দন লাগে না। পরে সবাই মেসেজ দিবার লাগে, মোবাইলে টাকা ঢুকাইলাম বিকাশ থেকে 250 ঢুকায়া 135টা মেসেজ রে এরকম ভাবে ড্রাফ্টস করছি, কইরা ফরওয়ার্ডিং কইরা সেন্ড করলাম, এই মোবাইলে একটা সেন্ড করে সবাই একটা মেসেজ পাঠাইলাম, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ, বাংলার জমিনের সবাই পাগল হইতে পারে, তাহরি পাগল হইলে জগৎ চলবে না। এই দুনিয়ার মধ্যে কুরআনের ভালোবাসা দিবস উপলক্ষে যারা মৃত্যুকে নষ্টামের ভালোবাসা বাসে, এটা কি ভালোবাসা দিবস না বেহাল দিবস? কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ভালো যদি বাঁচতে হয় আদর্শ সন্তান হয়ে মাকে ভালোবাসো, কথা বলেন ঠিক কিনা? ভালো যদি বাঁচতে হয় বন্ধু হয়ে বন্ধুকে ভালোবাসো, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? বলুন যেই ভালোবাসার মধ্যে আল্লাহু আকবার, রহমানিয়া দরবার শরীফ, ফয়েজিয়া দরবার শরীফ, কথা বলেন ভাই ঠিক কিনা? যেই ভালোবাসার মাঝাতে আল্লাহ এবং রসুলুল্লাহর সন্তুষ্টি সম্পর্ক নাই, এটা কি ভালোবাসা দিবস নাকি বেহায়া দিবস? রাজি না সবাই? আগামী বছর ফুল দিতেন না? হ্যাঁ, মাহফিল থেকে যাই তুমি অন্য তুমি স্কুল করে একটা চলতেছে যে হুন আমি আছি আছে না এমন ফিল্মে কাছে না আসেন ফেম সার মানুষ আছে রে ফুলাবান তো গান বেগা রাস্তাঘাটের মধ্যে আইতে আইতে কথা কন্যা ঠিক না বেটি? আসিনি আসিনি, এইগুলো সমাজতান্ত্রিক কথা বলছি, সমাজতান্ত্রিকতা, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্ত বিষয়াদিগুলোর উপরে পড়ে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক না? জামাই বৌরে কি সিনেমা হলো নিছে না জঙ্গলও নিছে? এক কথা বলেন না কেলিকা, সিনেমা হলো নিছে না জঙ্গলও নিছে? শয়তানের লগে কালেকশনের জন্য না খুদার সঙ্গে এইরকম ভাবে কান্নাকাটি কইরা জামাই বউ সুন্দর করে বাড়িতে চলে আসছে, 5 দিন পরে বউ ডাক দেখো শোনেন না আমার দিকে কেমন কেমন লাগতেছে, কাম হয়ে গেছে গা, কথা কথা কাম হয়ে গেছে গা, আর দর মালিক কেনা আল্লাহ কো সা সাবার মতন শ্বাস না মুখ দিয়ে আমার ডাক দিয়ে তোর কলজার মধ্যে বাঘ দিতে রয়েছে, কথা কথা ঠিক না? কাম হয়ে গেছে গা, এবার দিন গণা শুরু হয়ে গেছে গা, গন্তে গন্তে তখন 10 মাস 10 দিন মাসামোটি পেট মুড়ো হয়ে গেছে গা, মারাবা গন দিছে গেডা কথা কন্যা দিছে কেডা দিতে পারেনি পারে? ও বন্ধুরে গভীর মনোযোগ, সন্তান যখন মায়ের পেটে থাকে গো, ওই মাকে যখন গড়ের ভিতরে দাই মা ঢুকাইয়া দেয়, গড়ের দরজা যখন লাগাইয়া দেয় গো, একটা স্বামী যদিও খারাপ হয় যদিও নষ্ট হয়, প্রত্যেকটা স্ত্রী যখন ঘরের দরজা বন্ধ ভিতরে প্রসবের অবস্থায় পড়ে থাকে গো, সকল স্বামীরাই কিন্তু আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া কান্দে, কথা বলেন ঠিক কিনা? বান্দার চোখের পানির দাম কম না বেশি? সকল স্বামীরা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে গো, ও আমার আল্লাহ আমার বউরে তুমি সুন্দর করে হেফাজতে রাখো, আমার একটা সুসন্তান দান কইরো, আমার একটা সুস্থ সন্তান দান কইরো, আপনারা বলেন কথাটা ঠিক না বেঠি? ইন দি মিন টাইমে এই মহিলার ঘরের ভিতরে যেই মাত্র ঢুকাইছে গো, কিছুক্ষণ পরে একটা বাচ্চা প্রসব করলো, এটা কিন্তু ছেলে সন্তান না, এটা হইল কন্যা সন্তান, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার মা দুখিনী সন্তানটারে কুলে নিছে গু, লইয়া কপালের মধ্যে একটা চুমা দিছে, আরে ভাই দেখবেন হাজার প্রসব যন্ত্রণা মার হয় কিন্তু সন্তানের চেহারা যখন মা দুখিনী এক নজরে দেখে গো, সঙ্গে সঙ্গে বাচ্চা মার প্রসব বেদনা নিমিষেই ঠান্ডা হইয়া যায়। আরব জোরে বলে না ঠিক না বেঠি?
এ আমার যুবক বায়রারি মার মনে কষ্ট দিয়া রাইহানিয়া দরবারের মাহফিল শুনতে আসলা, মার মনে কষ্ট দিয়া আমি তাগিরির ওয়াজ শোনা হারাম, কথা বলে না ঠিক না বেঠি, আমি তাগিরির ওয়াজ যদি শুনতে হয় মার কদমে তোমার মহব্বত কুরবানি দিতে হবে গো, ওই মা দুকিনিকে আমরা ভালোবাসতে চাই কি চাই না, বন্ধুরে আমার মা দুকিনি সন্তান তারে কুলে নিলেন, মিয়া যে মাত্র কপালের মধ্যে চুমুটা দিলেন গো, দেখতেছেন মায়ের মা দেখতেছেন সন্তানের হাত ভালো, মা দেখতেছেন সন্তানের পা ভালো, মা দেখতেছেন সন্তানের চুল ভালো, কিন্তু মা জননী দেখতেছেন সন্তান প্রসব হওয়ার পরে কান্নাকাটি করে আর চোখটা খুলে না, দাইমা ডাক দিয়া কয় শাশলিমা রে কান্দিস না, তুরে তো আল্লাহ সন্তান দিছিল না ছিল এক জ্বালা, এখন যাই সন্তান আল্লাহ একটা মেয়ে সন্তান দিয়েছে, কিন্তু মেয়েটার তো চোখ দুইটা আল্লাহ অন্ধ কইরা পাঠাইছে, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, হে আমার যুবক বাইরে ভালো এবং মন্দের মালিককে, এবার মা দুকিনি চোখের পানি পালাইয়া পালাইয়া কান্দে, এবার স্বামী ডাক দিয়া কয়ে কান্দ না, না দেওয়ার চাইতে তো আল্লাহ একটা মেয়ে দিছে, এটা নিয়েই তুমি শুক্রিয়া তা না দায়ী করো, কিন্তু মেয়েটা শুধু চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে আর চিৎকার পারে রে, মেয়েটা আস্তে আস্তে যখন দিনে দিনে বড় হইতেছে, বড় হওয়ার পরে যখন বোধ শক্তি হইছে হে গো, ওই মুহূর্তে মেয়েটা ডাক দিয়া কয়ে আম্মা গো, ও আম্মা আমার পেটের ব্যথায় আমি কান্দি না, আমার চোখ শুধুমাত্র ব্যথা করে, আমার চোখ শুধুমাত্র ব্যথা করে, অন্ধ হওয়া ভালো কিন্তু অন্ধ চোখে যন্ত্রণা হওয়া ভালো না রে, এবার বাবা ডাক্তারের কাছে গিয়ে ওষুধ আনলেন, চোখে ওষুধ দেয় রোগ ভালো হয় না, কবিরাজের কাছ থেকে ওষুধ দেয় চোখ ভালো হয় না, এইভাবে সমস্ত ডাক্তার গুলোর শরণাপন্ন হইলেন গো, কিন্তু চোখ ভালো হয় না, এবার মেয়ের বাবা কয় এমনে আর ডাক্তারের কাছে যাব না, 12 বছর ডাক্তারের পিছে পিছে ঘুরলাম পাইলাম না মাইয়া, একদিন আল্লাহর দরবারে নিজের জানমাল কুরবানি দিলাম গো, আমি মাইয়া ভাইলাম আজকে আমি ডাক্তারের কাছে যাব না, আজকে গভীর নজরিতে আল্লাহ পাকের দরবারে আমি একটু মোরাকাবা করব, মোরাকাবা দ্যাট মিন্স হলো ধ্যান করা, মোশাহাদা মানে হলো যাকে ধ্যান করলো তাকে কাছে পাওয়া, আর ফানা হইল যাকে কাছে পাইলো তার মধ্যে ভাবের আদান প্রদান নিঃশেষ হয়ে যাওয়া, আর বাঁকা হলো তুমি আমি, আমি তুমি মাঝখানে পর্দা নাই, সেবকাতুল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহ সেবকা, আল্লাহর রঙে যদি তুমি রঙিন হইয়া যাইতে পারো গো, তোমার জবান আমার আল্লাহর কুদরতি জবান হইয়া যাবে, আল্লাহু 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 আল্লাহু, হাতুর হাতুর আল্লাহু 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 আকিলাইনা, পরিষ্কার হওয়ার জন্য তো লা ইলাহা ইল্লাল্লাহ জোরপটা কলবে মারবেন, দেখবেন কলবের ময়লা পরিষ্কার হয়ে যাবে, ওকে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 কাইয়েল গুমে ওলিও কা সৈয়দ গাউসুল আজম কা, কাইয়েল গুমে ওলিও কা সৈয়দ গাউসুল আজম কা, মান দিয়ে হাম জব দিল সে, মান দিয়ে হাম জব দিল সে, কেহনা রাইহানি
হানিয়া দরবারে কা আল্লাহু 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 হক লা ইলাহা ইল্লা লা জোর লা ইলাহা সিলেটে শাহজালাল কা আজমিরে খাজাবা বাহকা সিলেটে শাহজালাল কা আজমিরে খাজাবা বাহকা খরমপুরে কেল্লা সা খরমপুরে কেল্লা সা নুয়া পারাই রাইহান সা আল্লাহু 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 হক লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ এবার পাগলা কয় বারো বছর পর জঙ্গলাই যাইয়া মঙ্গল হইল বারো বছর পরে যাইলাম জঙ্গল হইয়া গেছে মঙ্গল আমার মাইয়া অসুস্থ আমি আর ডাক্তারের ওষুধ লাগাইতাম না গো আমি রাত্রে মোরাকাবা করব আমার আল্লাহ দিতে পারে কি পারে না এবার চোখটা বন্ধ কইরা আল্লাহর দরবারে যখন হাতটা বাড়াইয়া দিছি গো এবার যখন পাগলায় মোরাকাবার হালত তৈয়ার হইয়া গেল এবার পাগলার কাছে খোদার পক্ষ থেকে এলহাম হয়ে গেল তোর মাইয়ার চোখের মধ্যে দুনিয়ার ডাক্তার কবিরাজ লাগাইলে তোর তোর মেয়ের চোখ ভালো হবে না রে তোর মেয়ের চোখ যদি ভালো করতে চাস যেই জঙ্গলে যাইয়া তুই মোর তুই কাছে প্রার্থনা করছিলি ওই জঙ্গলার মধ্যে একটা মোটা গাছ আছে তুই যাইয়া দেখবি তোর মাইয়ারে লইয়া ওই গাছের গোড়ার মধ্যে একটা কবিরাজ বৈশা রয়েছে আর বড় করে বলে না আল্লাহ আকবার ওই আমার যুবক এলহামটা হইছে কার পক্ষ থেকে আর একটু জোরে কোন কার পক্ষ থেকে এবার স্বামী বউরে ডাক দিয়ে কই শুনছনি গো আমি তো গায়েব থেকে আলহাম পাইলাম আমি জঙ্গলাই মাইয়ার নিয়ে যাওয়ার জন্য কই নিয়ে যান এবার বাবা মেয়েকে লইয়া ওই জঙ্গলাই গেছে গো যাইয়া দেখতেছে গাছের গোড়ায় কবিরাজ থাকবো তো দূরের কথা কবিরাজের ছায়াও নাই বাবা বড় টেনশনে পড়ে গেছে গো এবার বাবা মেয়েটাকে কয় তুমি জঙ্গলার এখানে গাছের গোড়ায় থাকো আর আমি কবিরাজের সন্ধানে ভিতরে চলে যাই এবার বাবা আসর নামাজের পর এই জঙ্গলার ভিতরে ঘোরাঘুরি শুরু করছি এবার মগরিবের নামাজের আজান হয়ে গেল কিন্তু কবিরাজের খবর পায় না সন্ধান পায় না এবার আবার খুঁজতে খুঁজতে ঈশ্বরের নামাজের আজান হয়ে গেল আমি ডানে বামে যাচ্ছি না অনেক কথাই প্রসঙ্গ ক্রমে ছিল বলতে আজ পারবো না সময় খুব শর্ট এই জন্য আমি মূল ঘটনাটা বলে দিয়ে যায় আল্লাহকে আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখবেন আল্লাহর রহমত থেকে চুল পরিমাণ নিরাশ হইয়েন না আমার আল্লাহ আজকে দেই নাই কালকে দিবে কালকে দেই নাই পরশু দিবে এক বছর আগে দেয় নাই এক বছর পরে দিবে জীবনে দেই নাই মনে করবেন এটা আল্লাহর সিদ্ধান্ত কথা বলেন ঠিক কিনা এখানে বান্দার কোনো হাত নাই ও যুবক বায়রারি এই কথাগুলো আপনাদের অন্তরে রেখে দিবেন আজকে দেখা যায় আমরা অনেক সময় আল্লাহর রহমত থেকে নিরাশ হইয়া যায় আমরা দুনিয়ার পাল্লায় পড়ে আল্লাহকে ভুলে যাই এমন সন্তান বাংলার জমিনে আছে না নয় এ আমার বন্ধুরারি ই
ইশারের নামাজের আজান হয়ে গেল, কিন্তু কবিরাজের খবর নাই। এবার রাত্র ১২টা বেজে গেছে, কবিরাজের খবর নাই। তাহাজ্জুদের সময় হইয়া গেছে গো, কিন্তু কবিরাজের কোনো খবর নাই। এই বাবা চিন্তা করতেছি রে, আমার মাইয়ার গাছতলায় বসায় আইলাম, আমার মাইয়ার যদি কোনো বাগে খেয়ে ফেলে, মাইয়ার মার কাছে আমি কি সান্ত্বনা দিব, দুনিয়ার সবাইরে বুঝাইতে পারবো গো, কিন্তু আমি বাপ মেয়ের মাকে তো বুঝাইতে পারবো না। এই মুহূর্তে মেয়ের বাবা চিন্তায় পড়ে গেলেন, এই মুহূর্তে যখন মেয়ের বাবা জঙ্গলায় কবিরাজ পাই না, হঠাৎ করে আমার কবিরাজ লাগবো না, আমার মাইয়ার যে অন্ধকার জঙ্গলে বসায় আসলাম, আমার মাইয়ার কাছে আমি চলে যাই, সন্তানের চোখ ভালো না হোক, আমার মেয়েটা তো আমার ঘরে থাকবো, অসুবিধা নাই মাইয়ার কাছে চলে যাই। ও আমার মাধবপুর হবিগঞ্জের বন্ধুরা হারে, বাবা রওনা দিলেন মেয়ের কাছে, হঠাৎ করে মাছ পথে যেই মাত্র আসলেন, মসজিদের মধ্যে আজান হইয়া গেল, আসসালাতু খায়রুম মিনান্নাউম, কিসের আজান? ফজরের আজান হয়ে গেল, বাবা তো মেয়ের কাছে রওনা দিলেন, যেই মাত্র গাছের গুড়াই গেলেন গো, যাইয়া দেখতেছে গাছের গুড়ার মধ্যে মেয়ে নাই। এবার বাবা কয় আল্লাহ গো, যাই ১২ বছর পরে তুমি দিয়েছিলা তাও দিলা অন্ধ, আবার জঙ্গলায় আই না মাইয়া দিয়ে এখন খুঁজে পাই না, বাবা তো এখন জ্বালায় পড়ে গেলেন, ওই দিক দিয়ে স্ত্রীর জন্য ঘরের মধ্যে জ্বালা, এই দিক দিয়ে মেয়ের জন্য বাহিরের মধ্যে জ্বালা, আমার ঘরে জ্বালা, বলবো বলবো, আরে আইসি তো শেষ চাইতে আওয়াজ হইতাছি না, বলবো বলবো, আমার আবার বলেন, আমার গরে জালা বাইরে জালা জালা রাতে দিনে, একমাত্র দয়ালের কারণে, কথা বলেন ঠিক না? আমি আশায় আশায় বাঁধলাম বাসা, দুঃখের বেড়া দিয়া দিনে দিনে গুনার দিন আমার যাইতাছে পুরাইয়া, আমি দিনে দিনে গুনার দিন আমার যাইতাছে পুরাইয়া, আমি রায়হানিয়া দরবারে সাজাইলাম রে বাসুর, হাজার লোকের সামনে একমাত্র মুর্শিদের কারণে, আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালা রাইতে দিনে, একমাত্র তোর প্রেমের কারণে, ঠিক আমার যুবক বাইরার, আজকে মনে করতেছেন রায়হানিয়া দরবারে কার ওয়াজ ভালো কার ওয়াজ খারাপ, মনে করতেছেন রায়হানিয়া দরবারে এত বড় মাহফিল তাবারুক হবে, এটাই বুঝি কোনো ব্যাপার? না না, এটা কোনো ব্যাপার নয়, আপনার অন্তরে চিন্তায় আনবেন, যত ঘন্টার সময় মগরিবের পর থেকে প্যান্ডেলে চলে গেছে গো, এই সময়গুলো আপনার জীবন থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে, সময়গুলো চিরতরে ডিলেট হয়ে গেছে,
কোটি টাকা দিয়েও দুই ঘন্টা সময় আপনার জীবনে আর যোগ করতে পারবেন না রে। এই জন্য একটু মহব্বতে আল্লাহর ডাক দিয়া কন্যা আল্লাহ আরো বড় করে বলেন আল্লাহ, আরো মায়ার সরে বলেন আল্লাহ। আজকে যেমনে রাইহানিয়া দরবারে বসায়া রাখলা গো, মরণের পরে জান্নাতের ভিতরে আমার নবীর সামনে এমন ভাবে বসায়া রাখ, আমরা এইভাবে বসতে চাই কি চাই না। এবার মেয়ের বাবা মেয়ের খোঁজাখুঁজি করতেছে রে, জংলাই তো আর খুঁজে পাই না গো। এইভাবে এই মেয়েটার গায়ের মধ্যে একটা ওড়না ছিল, এই ওড়নাটা এইভাবে লইয়া জংলার পারে একটা একটা ঝর্ণার পানি পড়তে পড়তে একটা খাল হয়েছে। ওই খালের গুড়ায় যাইয়া দেখতেছি রে বন্ধুরা, মেয়েটা এইভাবে ওড়নাটা সরাইয়া সকালবেলার সূর্যের দিকে তাকায়া রইছে। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে নবী উম্মতেরই বেদনাই আজ তিনি কাঁদিতেছেন মদিনায়, যে নবী উম্মতেরই বেদনাই আজ তিনি কাঁদিতেছেন মদিনায়, যদি সেই নবী সেই মন হয় এত সুন্দর, যদি সেই নবী সেই মন হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরারে পিছন দিক দিয়া বাবা গেলেন, আহ দেখতেছেন মেয়েটা সূর্যের দিকে তাকায়া তাকায়া মনের আনন্দে গান গাই গো। মেয়েটার বাবা যাইয়া পিছন দিক দিয়া কয় মা, মেয়েটা এইভাবে বাবার দিকে ফিরলেন, ফিরা ডাক দিয়া কয় বাবা গো আমি শুধু আজকে কানেই শুনি না, আজকে আমি আপনাকে সচোখে দেখতে পারতেছি। আরো মায়ার সরে বলেন আল্লাহ আকবার। মেয়ের বাবা ডাক দিয়া কয় মারি, কোন কবিরাজ তোর চোখটা ভালো করছে গো, আমার লইয়া যাস না সেই কবিরাজের কাছে। এবার মেয়ে ডাকে দিয়ে কয় বাবা আপনি যদি কবিরাজের সন্ধান চান, তাইলে আমার যেই গাছের গোড়ার মধ্যে বসাইয়া গিয়েছিলেন গো, ওই গাছের গোড়ার মধ্যে আমার লইয়া যাওয়া লাগবো। চিৎকার বাইরা বলেন আল্লাহু আকবার। এবার মেয়ের বাবা মেয়েকে নিয়ে গাছতলায় গেছে রে, যাইয়া দেখতেছে গাছের গোড়ার মধ্যে কবিরাজ নাই। আজকের ওয়াজের বিষয় হলো ডাকার মতন ডাকলে আমার না শুননা পারে না, কথা বলেন ঠিক কিনা। অন্তরে যদি বেজাল না থাকে মুখ দিয়ে ডাক দিতে দেরি হবে গো, আমার আল্লাহ কবুল করতে দেরি হবে না, কথা বলেন ঠিক কিনা। এবার মেয়ের বাবা মেয়েকে নিয়ে গাছতলায় যখন গেছেন রে বাবা, যাইয়া দেখতেছেন গাছের গোড়ার মধ্যে কোনো কবিরাজ নাই। এবার মেয়ের বাবা ডাক দিয়া কয় মা গো কবিরাজ কোথায়, ডানে তাকায় কবিরাজ পাই না, বামে তাকায় কবিরাজ পাই না, সামনে তাকায় কবিরাজ পাই না, পিছনে তাকায় কবিরাজ পাই না। আরে নয় দরজা কইরা বোম গো, আরে লয়রে ফুলেরই গন্ধয়ো, আরে কথা কনা ঠিক না। আরে নয় দরজা কয়টা দরজা, আরে কয়টা দরজা, চোখ কয়টা, কানের ছিদ্র কয়টা, কয়টা হইছে নাকের ছিদ্র, কয়টা কয়টা হইছে মুখ, কয়টা
কয়টা হইছে আর দুইটা কই আসেনি তাইলে সুপকিরা বয়াতে হেন জোরে কন আর আসেনি শরীয়তের মৌলবি ও শরীয়তের মৌলবি দুই ফাতার মৌলবিরা কই হন আমাকে যদি আসান ভাই দুলা ভাই আপনি দেন তো আমার আমার আফন বগ্নিভূতি ইমিডিয়েট বড় বোন যাবে হাই স্কুল হেড মলার দেন না একটা লাভ ইউ নেভার কো I love you. আমার যদি দুলা ভাই কয় তাই ঋষভ আপনি তো দেশ বিদেশ ওয়াশ করে নেন না এই ফুলটা নাকের মধ্যে আপনি দৈরা গ্রান্ড দেন তো আমি কম যে নাকে বন্ধ করে আবার গ্রান্ডি মুখ কেমনি চোখ দিছে দেখবার লাগে কান দিছে উন্মল লাগে জিব্বা দিয়ে স্বাদ অনুভব করবার লাগে নাক দিছে গে গে গ্রান্ডি বলার লাগে আপনি নাক বন্ধ করে গ্রান্ডি তান করলে কে ফুল না দিলে তো ভালো আসিল কথা কর না ঠিক কি না আর তরিকতের বাসা কি কো দেখেন আরে নয় দরজা কইরা বন্ধ ও কই ধরেন না আরে এই তাহিরি ডাইকা বলি আরে রাইখো তোমার শরণ তোলে গো আরে এই তাহিরি ডাইকা বলে আরে থাইকো রাইহানসার চরণ তোলে গো আরে পদ্মা যেমন পাশে গঙ্গার জলে রে আয় হায় পদ্মা যেমন গঙ্গার জল রে বন্ধুরা নিশি হলে যায় বল বনে নিশি হলে যায় ফুল বনে রে বন্ধুরা নিশি হলে যায় বল বনে জোরে কন্যা ঠিক না বেঠি অসুবিধে চিনি কর সকালবেলা নিক আমি গান গাইছি যে এই নোয়াফাড়া রায়হানিয়া দরবারে জামাই দি এত বড় মুফতি মানুষ হইয়া কেমনে গান গাইল এই এই জামাই কিন্তু গায়ের জোরে কথা কয় না জামাই কথা কয় দলিলের জোরে কথা কিন্তু এই জামাই জামাই হওয়ার আগে দলিল কামাই করছি কথা বলেন ঠিক না বেটি আপনারা তো আমার ভালো করে চিনেন চিনেন না আমারে বিয়াদবদের সাথে কোনো আমার কোনো আপোষ আছে কথা বলেন ঠিক কি না আমার নিশান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ নবীজির শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ যদিও লেগে যাই দ্বন্দ্ব যদিও লেগে যাই দ্বন্দ্ব আমার শান আমার সুর আমার শান আমার সুর সবই যে নবীজির জন্য সবই যে নবীজির জন্য কথা বলেন ঠিক না এ বল্লুর রিব এই মেয়েটা কই বাবা এই গাছের গোড়াই যখন আপনি আমারে বসে গিয়েছিলেন গো আমি রাতের অন্ধকারে দেখলাম আমার ডান দিক দিয়া বাঘের গর্জন শোনা যায় আমি দেখলাম বাম দিকে বাঘের গর্জন শোনা যায় গো আমি দেখলাম আমার সামনে বাঘের গর্জন শোনা যায় আমি আমি শুনলাম আমার পিছনে বাঘের গর্জন শোনা যায় চতুর্দিকে যখন বিপদ আসির তখন মানুষে ভরসা করে কার উপর আর জোরে কোন কার এত ডাকি তবু কি গো দিল কি দয়া হই না তোমার দিল কি দয়া হই না এত ডাকি তবু কি গো তোমার দিল কি দয়া হই না তোমার দিল কি দয়া হই না যত কাঁদাও কাঁদিব আমি যত পুরাও পুরব আমি
চোখের জ্বালা সই না, তোমার দিল কি দয়া হই না, এত ডাকি তবু কি গো, তোমার দিল কি দয়া হই না, তোমার দিল কি দয়া হই না, দিন দুনিয়ার মালিক খুদা, দিন দুনিয়ার মালিক খুদা, তোমার দিল কি দয়া হই না, তোমার দিল কি দয়া হই না, দুনিয়ার মালিক খোদা, তোমার দিল কি দয়া হই না, তোমার দিল কি দয়া হই না, দেখার মতো ডাকলে আমার আল্লাহ শুনে কি শুনে না, এই মেয়েটা ডাক দিয়ে তুই বাবা আপনি আমার একা 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 গেছেন গো, আমি দেখলাম চতুর্দিকে বিপদ, শেষ পর্যন্ত আমি মনে করছি আমি বুঝি আর বাজব না, জীবনটার ইতি লইয়া আল্লাহ গো কয়া উপর একটা তাকায়া ডাক দিলাম, ডাকটা দেরি হইছে দিতে দেরি হইছে গো বাবা, আমি দেখলাম দুইটা পানির ফুটা উপর দেখে আইসা আমার দুইটা চোখের মধ্যে পড়েছে, পানি ফুটা গুলো চোখের মধ্যে পড়তে দেরি হইছে গো, আমি দেখলাম আমি অন্ধ চক্ষু থেকে ভালো হইয়া গেলাম, এবার মেয়ের বাবা আজীব আশ্চর্য হইয়া যখন উপরে তাকাইছে গু, তাকায়া দেখতেছে একটা গাছের ডালার মধ্যে দুইটা চড়ুই পাখি বসে আছে, চড়ুই পাখির চক্ষু থেকে পানির দুইটা ফুটা তার মেয়ের চোখের মধ্যে পড়লো, এবার মেয়ের বাবা চিন্তা করতেছি রে না জানি কিসের জন্য পাখিগুলো কানতেছে, এই পাখিগুলো আল্লাহর দরবারে ডাক দিয়া কয় আল্লাহ গো আমার জবানটারে খুলে দাও, সৃষ্টির সেরা জীব তোমার বান্দার সঙ্গে আমার মনের কথা বলি, এবার পাখির জবান খুইলা গেছে রে, এই পাখি ডাক দিয়ে কই ও সৃষ্টি সেরা জীব আজকে তোমাদের খবর নাই, তোমরা জানো নি আজকের দিনটা কোন দিন, আজকের দিনটা হলো মহরমের 10 তারিখের দিন, কেন আমি তাগিরি পাঞ্জাতন পাঞ্জাতন করি, কেন আমি তাগিরি নবী নবী করি গো, আমার ভাই বলেছেন ফারুকি রহমাতুল্লাহের কথা, 1450 বছর পূর্বে আমার কারবালার ময়দানে হুসাইনে শিক্ষা দিয়া গেছে গো, বিয়াদবদের কাছে জান দেওয়া যায় কিন্তু ইমান দেওয়া যায় না, কথা বলেন ঠিক না বেঠি, সকলে মহব্বত এখন আল্লাহ আকবার, কার কাছে বলিব দুঃখ, কার লিব দুঃখ দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না, আমি মনের কথা কই না, আমি জানি মুর্শিদি বিন রাসুল তো মিলে না, আমি কই না মনের কথা কই না, আমি কথা কই, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, বন্ধুরে আমার এবার পাখি ডাক দিয়া কয় ও সৃষ্টির সেরা জীব তোমাদের তোমরা মানুষ হইয়া যেই ঘটনার খবর নাই, আজকের দিনটা হলো মহরমের 10 তারিখের দিন, কারবালার ময়দানে ইজিদ পাক
আমাদের চোখের পানি দড়ি রাখতে পারি না। ও রাইহানিয়া দরবারের বন্ধুরা বিদায় বেলায় বলে দিয়ে যাই, একটা মহব্বতে ইশারা দেওয়ার জন্য ওয়াজটা টেনেছিলাম, ডাকার মতো ডাকলে আমার আল্লাহ জবাব না দিয়া পারে না, আর অন্তরে মহব্বত থাকলে আমার আল্লাহ না দিয়া পারে না। একটা প্রেমের স্বাক্ষর দিয়ে গেলাম রাইহানিয়া দরবারে, আর পারি কি পারি না জানি না, আপনাদের কাছে এমন তো হতে পারে এই রাইহানিয়া দরবারের সম্মেলন কাহারো জিন্দগির জীবনের শেষ সম্মেলন হইতে পারে কি পারে না। যুবক বায়রারে, একটা পাখির চোখের ফোটার ইমাম হুসাইনের প্রেমে, একটা পাখি কান্না কাটির ভোলে, পাখির দুইটা চোখের পানি পইরে যদি অন্ধ চোখ ভালো হইতে পারে গো। আজকে আমরা যদি এই রাইহানিয়া দরবারে ইমাম হুসাইনের জন্য, নবীর আহলে বায়াতের জন্য দুইটা চোখে পানি ফলাইতাম পারি গো, এই চোখের পানির বদৌলতে আমাদের মায়ের কোলের বাবার কোলের সবার কবরের আজাব আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না। আর বড় করে বলুন, পারে কি পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়েনা সাবিয়েনা মাওলানা জৈনাল তুমি জৈনাল ময়ূরু না, আয় হায় ময়ূরু না ময়ূরু না গো জৈনাল তুমি জৈনাল ময়ূরু না, আয় রে তুমি জৈনাল মারা গেলে নবীর বংশ থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়েনা সাবিয়েনা মাওলানা মুহাম্মাদ। মহব্বত করে আল্লাহু আকবার, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা কি খুশি না বেজার? আরো বড় করে বলেন খুশি না বেজার। আপনারা জানেন এই মাহফিলের আপনারা সামনে যারা আছেন পিছনে একটু তাকায় দেখেন, মানুষের কি কোনো শেষ আছে? অনেকগুলো মানুষ হয়েছে, আপনারা বসুন, আপনারা একটু বসুন। অনেকগুলো মারহাবা জোরে গন, আরে জোরে মারহাবা, সকলে একটু বসেন 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 বসেন। নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া, রাইহানিয়া দরবার শরীফ। আমরা সবাই কি খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেব, ইয়া নবী সালাম আলাইকা, ya
দেখি সকলে দেখা দে আমাদের সকলে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম জানে রহমত পে সাইয়্যেদ
আপনাদের বিবেকের উপর আমি ছেড়ে দিলাম, যেহেতু হাজার হাজার লোক হবে, কাউকে গিয়ে লাইন ধরানো সম্ভব হবে না। আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম আপনারা, যার কার তাই একটু লাইন ধরে তারা কিন্তু ঘটনা হইলো, উনি যখন মৌলিক বাজারে গেলেন, যাওয়ার পর ওরা দশটা মাইক দেয় নাই, মাইক দিয়ে দিচ্ছে বারোটার সময়। বারোটা দেওয়ার পর দুই ঘন্টা আলোচনা করে এখানে আসতে উনি পারবেন না। যখনই আমাকে ফোন করে বললো যে ভাই আমি অত্যন্ত চেষ্টা করছি, আমার মাহফিল ওই মৌলিক বাজারে পোলা পাই, ওরা আমার আটকে রেখে আর সময়টা নষ্ট করে ফেলছে, আমার কাল্লা থেকে ঈশ্বর বলতে বললেন আমাকে মাফ করার জন্য, আমি আসতে পারতেছি না। হাজার হাজার দর্শকদের কাছে আমার সালাম দিয়ে বলবেন যে আজকে মাহফিলে আসবো না, এই চিন্তা আমি আসিতে ছিল না, কিন্তু আমি আজ পরিস্থিতির কাছে হেরে গেলাম, আমি আমার বিবেকের কাছে আমি হারি নাই, তাহলে এই কথা শুধু মানুষকে হারাই দিবেন, যেহেতু আমি এবং তুমি, তুমি তাহিরি এবং আমি আসিকি এবং মোজার দিদি সাহেব, এখানে মোজার দিদি কখনোই মাহফিল মিস করি না। আপনারা কি বলেন, ঠিক না ঠিক? আমরা পারতে মাহফিল কোনো সময় একান্ত কোনো অসুবিধা না হলে আমরা মাহফিল মিস করি না। আপনারা বলেন আশিক সাহেবের প্রতি কোনো বিরূপ ধারণা নেবেন না, আর এই দরবারের প্রতি আপনারা মনে করবেন না যে ওরা করলো কি করলো না। আমি তাহিরি দাঁড়িয়ে কথা বলছি, এর উপরে আমি কোনো শক্ত হইতে পারবো না। আমি নিজে ফোন করেছি, আমার অনেক চেষ্টা করেছি ওনাকে আনার জন্য, কিন্তু পরিস্থিতির কাছে আজ আমরা হেরে গেছি। তবে আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা কেউ তাবারক নিয়ে যাবেন না, আপনারা তাবারক গ্রহণ করবেন, ফাঁকে আমি মোনাজাত দিয়ে দেবো। মাহফিল কমিটির ভলান্টিয়ার যারা আছেন, হাবিব ভাই নাকি, হাবিব ভাই আসছেন, আপনারা সুন্দর করে তাবারক দেওয়া শুরু করবেন, সুন্দর করে দেওয়া শুরু করেন, আমি জিকির করব। আমার মাঝখানে আমি পীর সাহেব হুজুর আমাকে অনুমতি দিয়েছেন, আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা, মাশাআল্লাহ বাজান তোমায় ভালো বাবাসি গিগি বাজানে তোমায় ভালো গাবাসি গি 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 মন্দ হল তার পরশি গি গি বলক বল
জার জার কোশি আমি বলবো না গাওয়া বলু বলু জার জার খুশি আমি বলবো না গাওয়া আমি তো জানি গো মোর শিরি তুমি আপনা মাশাল্লাহ সারি আস কলো আগা সাগা গাগা আমি করি তোমার বড় সাগা সারি আস কলো আগা সাগা আমি করি তোমার বড় সাগা মিটাও আমার প্রেম পিপাসা রইরা সে কইর নাগা হওয়া মিটাও আমার প্রেম পিপাসা রইরা সে কইর নাগা হওয়া আমি তো জানি গো মোর সিদি তুমি আপনা মাশাল্লাহ আল্লাহ 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 এই তাহিরি ডাইকা বাবাল থাকলো রাইহানসার চরণ তব হলে এই তাহিরি ডাইকা বাবাল থাকলো বাবার চরণ তব হলে ইহো কালার পরো কালে কিসের বাব না গাওয়া ইহো কালার কিসের বাবো না আমি তো জানি গো মোর শিরি তুমি আপনা মাশাল্লাহ আই হায় মায়া নিদন হারাইলাম কুমের গোরে স্বপন আর কি দেখা হবে রাইহান সারে সোনাইয়া মাশাল্লাহ আল্লাহ 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 মায়া নিদন হারাইলাম কুমের গোরে স্বপন আর কি দেখা হবে মুর্শিদ জীবনাইয়া মাশাল্লাহ আল্লাহ 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 আরে রমমা হল ছিলাম বন্ধ পালংকে সুগিয়া হওয়া কোন শোন দাহনে মন হসুরা ঢুকি বেয়া হাসিয়া মাশাল্লাহ আল্লাহ 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 আরে রমমা হল থাকবাগ বন্ধ পালংকে সুগিয়া হওয়া কোন শোন দাহনে মন হসুরা ঢুকি বেয়া হাসিয়া মাশাল্লাহ আল্লাহ দুয়ারে প্রহরি থইয়া প্রবেশ করবে গো মহদেব আর কি দেখা হবে মুর্শিদ জীবনাইয়া মাশাল্লাহ আল্লাহ 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 আহারে প্রাণ না তো হসারে লিখিত ইয়াহওয়া কাঙ্গাল বেশে কান্তে গয়াসি নাইকি দয়া মায়া মাশাল্লাহ আল্লাহ আহারে প্রাণ না তো সে নাহারে লিখিত ইয়াহওয়া কাঙ্গাল বেশে কান্তে গয়াসি নাইকি দয়া মায়া মাশাল্লাহ আল্লাহ আরে হইল না আমার চরণ সেবা রাইহান সারই চরণ দেব হইল না আমার চরণ সেবা আশরাফ আলী সার চরণ দেব আর কি দেখা হবে মোর জীবনাইয়া মাশাল্লাহ আল্লাহ 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 রাইহান সাও আমাই তুমি লইয়া যাইও মদিনা প্রাণের মর্শিদ তোমার যদি দোয়া রাইহান সাও আমাই তুমি লইয়া যাইও মদিনা গাই রাইহান সাও আমাই তুমি লইয়া যাইও মদিনা গাই প্রাণের মর্শিদ তোমার যদি মাশাল্লাহ শূন্য হো আমার বায় হবো নেগে রা
রাইহান সার নামটি সদাই করো সাধনা মাশাআল্লাহ শুনো আমার ভাইও বোনের রাইহান সার নামটি সদাই করো সাধনা রাই কহ ভক্তি ভালো বাসা তাই কহ সদাই প্রেমনে সাগাই রাই কহ ভক্তি ভালো বাসা তাই কহ সদাই প্রেমনে সাগাই প্রাণের মনসিদ তোমার যদি দো হয়া হওয়ার মালা হল্লা রাই হামসায় আমায় তুমি লইয়া যাইও মদিনা গাই রাই হামসাবো আমায় তুমি লইয়া যাইও মদিনা গাই প্রাণের মরশিদ তোমার দুদি দোবো ওয়া গো ওয়াহে মাশাআল্লাহ আল্লাহ তাই তোমার প্রে মেরো জালা গা গা আরে পড়তে পড়তে এই তাহিরি হইছে রে কাহালা গা মাশাআল্লাহ আরে রাইহান সার প্রেম রিজালা গা 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 পড়তে পড়তে এসান মোটা দিদি হইছে রে কাহালা বাহ 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 দয়া করে রাই কো তুমি ঠাগাই দিও চরণ তহ লাগাই দয়া করে রাই কো তুমি ঠাগাই দিও চরণ তহ লাগাই প্রাণের মরশিদ তোমায় যদি তবু ওয়া হো রাইহান সাব আমায় তুমি লইয়া যাইও মোদি রাইহান সাব আমায় তুমি লইয়া যাইও মোদি নাগাই প্রাণের মরশিদ তোমার যদি দেবো ওয়া হওয়ায় মাশাল্লাহ আল্লাহ শূন্য হই আমার নুয়া পারা পাশি রা গা 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 বা বা রাইহান সার নামটি সদাই করো জপ না গা মাশাআল্লাহ শূন্য হো আমার মাধপুর বাসি রা গা 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 বা আশরাহ পালি প্রেমে সদাই হইও দেওয়া না গা 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 রাই কহ ভক্তি ভালো বাসা তাই কহ সদাই প্রেমনে সাগাই রাইখ ভক্তি বালা বাসা তাই কহ সদাই প্রেমনে সাগাই প্রাণের মরশিদ তোমার দুদি দেবো ওয়া গো আগে মাশাল্লাহ রাই হাম সাব আমায় তুমি লইয়া যাইও মোদি দাগাই আশা পালি সালাম তুমি লইয়া যাইও মোদি দাগাই প্রাণের মরশিদ তোমার যদি দেবো ওয়া গো আগে মাশাল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ দমের মনের বাসনা বজবে হে মন পান্দ বাস নাই গাই দোহরা মাশাআল্লাহ আল্লাহ এই দমের মনের বাসনা কে দিবে মাই কহ কাছে নিয়ে একটু শান্ত না গাহা তাই কহ ভক্তি বাসা তাই দিও চরন্ত লাগাই দেখো তুমি কাছে আমায় তাই দিও গো চন্ত লাগাই প্রাণের মরশিদ তোমার যদি দেবো ওয়া হওয়া হে মাশাআল্লাহ আল্লাহ 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 রাইহান সায় আমায় তুমি লইয়া যাইও মোদি নাগাই আরে রাইহান সাব আমায় তুমি লইয়া যাইও মোদি নাগাই দয়ার মরশিদ তোমার যদি দেবো ওয়া হওয়া হে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন আলহামদুলিল্লাহ, আরো মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আমার ওয়াজ, আজকের উলামায়ে কেরামদের ওয়াজ আপনার জন্য আমার জন্য তখনই সার্থক হবে যদি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। কথা বলেন ঠিক কি না? আজকের ওয়াজ তখনই সার্থক হবে যদি মা বোনরা পর্দা করে। কথা বলেন ঠিক কি না? আজকের ওয়াজ তখন সার্থক হবে যদি আমরা রসুলুল্লাহকে জানের চাইতে ভালোবাসি। কথা বলেন ঠিক কি না? পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, মা বাবার খেদমত করবেন এবং হারাম থেকে বেঁচে থাকবেন, হালালকে আঁকড়িয়ে ধরবেন। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আল্লাহকে বলবো আমাদের কথাবার্তায় আচার আচরণ, আমাদের কোনো আদবে যদি ভুল হয়ে যায় আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে বলবে আদবে মাফ করে দেবেন। আমি এখন যারা মুরিদ হন নাই, যারা বায়াত হন নাই, রাইহানের দরবারের গদ্দিনুশিন মুর্শিদ কেবলার কাছে আপনারা বায়াত হয়ে যাবেন এবং আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা সবাই নিজেকে সংযত রেখে চলবেন। আল্লাহুম্মা আমিন, সবাই মুনাজাত করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আই রাব্বুল আলামিন মেহেরবান খোদা, এই ঐতিহ্যবাহী নোয়াপাড়া রায়হানিয়া দরবার কর্তৃক আয়োজিত আল্লাহ গদ্দনিশীন মুর্শিদ কেবলা শেখ মোহাম্মদ আশরাফ আলী সাহেব মাদ্রাজুল আলীর তত্ত্বাবধানে আজকের এই বিশাল হাজার হাজার মানুষদের কিনি রাত্র সকাল প্রায় ফজরের নামাজের সময় হয়ে গেল, এখনো আমি লক্ষ্য করলাম 20-30 হাজারের উপরে মানুষ এখনো তোমার দরবারে কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়িয়ে দিয়েছে। ও মাবুদ, যারা আরামের ঘুম হারাম করে দিয়ে গো আল্লাহ, এই বিছানার মধ্যে পিঠ লাগাই নাই আল্লাহ, যারা আরামের ঘুম হারাম করে দিয়ে আল্লাহ তোমার বন্ধুর মহব্বতে পড়ে যারা রাত্র ভোর কাটাইয়া দিতে পারে গো আল্লাহ, সবার জীবন জিন্দিগির গুনাগুলো মাফ করে দাও। আয় রাব্বুল আলামিন মেহেরবানি করে তুমি আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ জানি না গো কার জানে মা নাই কার জানে বাবা নাই, ওই মা বাবা যাদের অন্ধকার কবরে আছে গো আল্লাহ আমার মা, ওই মা আল্লাহ গত কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ গো, আল্লাহ আমার মা ওই মার কবরটার জান্নাতের বাগানও বানাইয়া দাও। আর আপনার আমি এই দুঃখিনী মায়ের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়, যাদের মা কবরে গেছে গো কে কার মার দিকে তাকাইব ও আল্লাহ, এত মায়া করতেন জিদি আমরা রিশন সারি, এত মায়া করতেন জিদি আমরা রিশন সারে, আরে আজ বুঝি রে সুয়ার ওইসে কবরে কন্যা আল্লাহ, আর মহব্বতে বলেন আল্লাহ। আপায়াম্মা যারা সুই সে মাবুদ কবরে মাফ কই রাদিন দয়ালেন ও বীর খাতিরে কন্যা, মাফ কই নবীর খাতিরে গুনার বোঝার মাথায় লো ইয়া
কান্তেছি গুনার বো বাতাইলো আমরা কান্তেছি মাফ কইরে দাও মা বুদ মা আউরা এলাগি তুমি সারা কারো কাছে ও আল্লাহ করিবে রুদ তুমি সারা কারো কাছে ও আল্লাহ করিব রুদ তুমি সারা কে বুঝিবে আমরা মনে রিবে আল্লাহ আজকে যেমনি তুমি আঙ্গরে বসাইলাম এই 20-30 হাজার লোকের সমাগমে যেমনে বসাইলা মরণের পরে এই স্টেজে প্যান্ডেলে যারা যেমনে বসলাম আমার নবীর সামনে তুমি এমন ভাবে জান্নাতে বসাইয়া রাখো আয় রাব্বুল আলামিন ও পরওয়ারদিগার পর্দানুসীন আমার মা বোনেরা যারা হাত বাড়াইয়া দিছে গো মা বন্ধুরকে আবেদা সালেহা মুমিনা তৈয়বা কানেতা জাহেদা সাবেরা সাদেকা বানায়া দাও রাবিয়া বুসরির জিন্দিগানি নসিব করে দাও আল্লাহ মেহেরবানি করে হাশরের ময়দান যেদিন কায়েম হবে গো আমার মা বন্ধুরকে তুমি পাগল ফাতেমার সঙ্গিনী বানায়া দিও অনেকের ঘরে ছেলে আছে মেয়ে নাই মেয়ে আছে ছেলে নাই অনেক সংসার আছে গো ছেলেও নাই মেয়েও নাই ছেলে দেওয়ার মালিক তুমি মেয়ে দেওয়ার মালিকও তুমি আজকের হাজার লোক নিয়া তোমার দরবারে পরিয়ার জানাই আল্লাহ সবার নিঃসঞ্চন সংসারে সন্তান দিয়ে তুমি হাসি ফোটাইয়া দাও আল্লাহ মেহেরবানি করিব এই দরবারকে কিয়ামত পর্যন্ত তুমি হকের উপরে কায়েম রাখো ও মাবুদ মাওলারে ডাকি আমরা তোমার ও মাবু মাওলারে ডাকি আমরা তোমার আজকের মাহফিল কবুল করো গো আজকের মাহফিল কবুল আমার নূর নবীর খাতির ও মাবুদ মাওলারে ডাকি আমরা তোমার মদিনার গুলামি আমায় দে ও মুর্শিদে মোরে মদিনার গোলামি আমায় দে কিশোর যুবক মুরব্বীরা পাঞ্জাতনের প্রেমে মোরা কিশোর যুবক মুরব্বীরা কিশোর যুবক মুরব্বীরা পাঞ্জাতনের প্রেমে মোরা দয়া করে চরণ দুলি দে ও মুর্শিদে মোরে মদিনার গোলামি আমায় দে এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পাড়া এই এলাকার মা বোনেরা এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পাড়া দয়া করে কাছে টেনে নে মুর্শিদে মোরে মদিনার গোলামি আমায় দে আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে জীবনে একবার সোনার মক্কা মদিনা জিয়ারত নজিব করো মদিনায় যদি যাইতে না পারি গো স্বপ্ন যোগে একবার নবীর দিদার হামেশা হামেশা নসিব করে দাও অনেকে ব্যবসা করে আমার ভাইয়েরা আল্লাহ এ আরামের ঘুম হারাম করে ডানে বামে কত সুন্দর করে বসে রয়েছে আল্লাহ এদেরকে কোটিপতি বানায়া দাও যেন বছরে বছরে মদিনা যায়া নবীরে সালাম দিতে পারে আল্লাহ এই মাহফিলটার জন্য
জন্য অনেকে সহযোগিতা করেছেন। আল্লাহ আমি শুনেছি বিদ্যুৎ চলে যাওয়ার পরে সাজু নামের একটা ছেলে অনেক পরিশ্রম করেছে লাইনটা দেওয়ার জন্য, এই মাহফিলটা সুন্দর করার জন্য অনেক বাবা ভাইরা অনেক পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে। আল্লাহ সহযোগিতা করেছে যত, নাম ধরে বলবো কত, আল্লাহ মেঘের বাণী করে সবার সহযোগিতাকে হাসরের ময়দানে নাজাতের ওসিলা বানায় দিও। শেষ ফরিয়াদ করিব যেদিন মরণের বিছানায় শুয়ে যাব, আল্লাহ আজকের হাদিয়াটুকু দয়াল নবীর রওজা মুবারকে কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন আইমে মুজতাহিদিন সমস্ত শহীদগণের পাক রোয়াহে আপনি কবুল করে নেন। আল্লাহ বিশেষ করে আজকের এই মাহফিলের হাদিয়াটুকু রাইহেনউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার ভাইরা যারা হাত বাড়াইছে, আরে আল্লাহ চোখের মধ্যে ঘুম নাই, সারা রাত্র কাটতে গেল, আল্লাহ জীবন দিগাতে একটা রাত্রির তরে চলে গেল, আর মাহফিল পাই কি পাই না জানি না, আজকের মাহফিলটা দি কেমন কেমন মনে হয়ে গো আল্লাহ। আল্লাহ একটা মানুষ লড়ে নাই, 20-30-40 হাজার লোককে কেমনে বইসা দিলা আমার, আল্লাহ আমি কি দিব দেওয়ার কিছু নাই। আল্লাহ ওলি আল্লাহর সোহবত দিয়া আমাদের সবার মুর্দা কলবদারে জিন্দা বানায় দা। আল্লাহ দরবারের গদ্দিনি শীন মুর্শিদ কামলা আল্লাহ শেখ মোহাম্মদ আশরাফ আলী মাদ্দা জিল্লা গুলা আলীর হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ আমার ছোট ভাই দুইটা আছে, তারে মেহেদি হাসান তারে এবং তানবীর হাসান, তাদেরকে তুমি হায়াতে তৈয়বা নসিব করে দাও, সুশিক্ষা দান করে দাও। আল্লাহ তরিকতের জন্য তুমি কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না বিবারাকাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।